বৃদ্ধের অনেক মানুষরা জড়িত, যখন বলবো যে ওরা ধরে নিয়ে আসছে, সে হয়তো আমাকে ইলেকশনে ভোটতেছে, তো ওনার জন্য ভোট দিলাম আর উনি আমার ধরতেছে, কিন্তু উনি যে অনৈতিক কাজ করতেছে এটা বলা যাবে না, বললেই হচ্ছে আমি তখন খারাপ। আর তিনি যদি আবার সেখানে সাংবাদিক হন তখন বলবে যে আমার পর অত্যাচার হচ্ছে, এক কলম খুব কায়দা করে লিখে দেবে, খুব কায়দা করে লিখে দেবে। আর এক শ্রেণীর সাংবাদিক আছে শহর থেকে ভাড়ায় গ্রামে যায়, কিছু ঘের দখলকারী, ঘাট দখলকারী, হাট দখলকারী, কিছু কুচক্রী যারা সমাজে অস্থিরতা সৃষ্টি করে, এদের ব্যাপারে যখন আমরা ভূমিকা নেই, এদের এরা তো অবৈধ কিছু পয়সা দিয়ে, কিছু অবৈধ যারা, আমি বলছি হলুদ ছা, আমি কিন্তু স্পেসিফিক কোনো সাংবাদিকদের আঘাত, আমি বলি তারা আমার বন্ধু, তারা সমাজের দর্পণ, কিন্তু ওরা খুলনার থেকে বা ঢাকার থেকে ভাড়া করে নিয়ে যায় ক্যামেরা, কিন্তু একটা ঘাড়ে, আর ক্যামেরা দেখলে তো বোঝেন এলাকার আর গ্রামের মানুষরা চিন্তা করে ওর বাবা কি হচ্ছে, আর একজনের কিছুই হয়নি, ওরে বাবারে এই সময় উনি এই করেছে এই সব লেখা, এত হইচই ফেলায়। এই কারণেই কিন্তু আজকে সেফগার্ডের জন্য কিন্তু এই আইনটা করা হয়েছে। এখন আইন আমি বলছি যে সমস্যা থাকতে পারছে, এটি আইন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উনি বলেছেন, খতিয়ে দেখছেন, তথ্য মন্ত্রণালয়ে দেখছেন, দেখেই এটা নিয়ে নিশ্চয়ই তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। আমি আপনাদের বলবো, আমি বিশেষ করে আওরঙ্গজেব কামাল আমার খুব কাছের মানুষ, বাড়ি হরিডালি, এখন আমার কথা হচ্ছে যে আপনারা দল ভারী করার জন্য সাংবাদিক বানায়েন না, আর সম্পাদক মণ্ডলীর কাছে শ্রদ্ধার সাথে আমি সালাম জানিয়ে বলছি, আপনি যাকে দেবেন তার ওই লোকাল সিএস খতিয়ানটা একটু জানার চেষ্টা করবেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক কিনা, তার বাবা মায়ের পরিচয় কি, তাদের পরিচয় কি, এইগুলো দেখুন, যদি সিএস খতিয়ান এবং মিনিমাম আমি বলবো লেখাপড়ার কথাটা বলা হয়েছে, উনি স্নাতক বা স্নাতকোত্তর শুনেন, লেখাপড়া প্রয়োজন আছে, কারণ আপনি যখন পড়াশুনোর মা করেন লেখাপড়া শেখেন, আপনাকে কিছু আপনি স্কুল স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, আপনার সামাজিকভাবে চলাচলের মধ্যে দিয়ে কিন্তু আপনার পরি